আমার মেয়েটা মাছ করে করে পাগলা করে দিচ্ছে, তো যাচ্ছি উঠে পড়েছে যে কি কান্না কাঁদছে, সে আসতে দেবে না। চলো মাছ আনতে যাচ্ছি, একটুখানি দেখি অল্প স্বল্প মাছ নিয়ে আসি। হ্যাঁ কত খাবে দেখি, চলো মাছ আনলে আর অন্যদিকে কী করে টানবো জানি না, তো মেয়ের জন্য তো মাছ আনতেই হবে দেখি। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, তো চলো দেখতে থাকো। দিউ কি কাকার ওষুধটা নিয়ে এসে দেখো, এই দে দিউ দে, তারা বিস্কুট দিচ্ছে দিবি না, দে 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 দে, খেলে 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 দে। তো বন্ধুরা দেখো আমরা এখানে এখন, আমি এখন বাপের বাড়িতে এসে শরীরটা ভালো না, তো মা বলে একটু গরম দুধ খেয়ে যা, তো ওখানে বসে আছি, তো মা একটু দুধ দেবে খেয়ে দে, একটু যাবো ওই মাছ কিনতে যাব। তো চলো ব্লগটা দেখতে থাক, সঙ্গে থাক। আর আমাদের ডিউ দেখলে তো ওষুধের খাওয়া খাপ নিয়ে নিয়েছে, ওরা মুখে নিয়ে নেয় ওষুধের খাপ নিয়ে নেয়, ওর মুখ থেকে ছাড়ানো খুব মুশকিল, বহুত বদমাশ ও, বদমাশ হয়েছে, যত বড় হচ্ছে বদমাশ হয়েছে আমাদের ডিউ। শোনা চোখটা একটু ঠান্ডা লেগেছে না, সাদা মতো কি এটা হয়েছে গো। আমার মাম্মি রুটি আছে, রুটি খাবি নাকি? না বিস্কুট দাও, বিস্কুট মাম্মি আমার দুধ দিচ্ছে, মাছ পাঠিয়ে দিচ্ছে। ছোট দাও, ছোট একটা বড় দিয়ে দি, এটা তাহলে ছেলে মেয়েকে একটা হয়ে যাবে। দুটো দাও, আর দুটো দাও, একটা দাও দাদা। ব্যাস এতে কে বন্ধুরা, এখন যাচ্ছি ব্যাটারি আনতে, শরীরটা একদম ভালো না, পেটটা ব্যথা করছিল বলে মা একটু দুধ দিল, বলে গরম গরম দুধ খা একটু কমবে। তো যাচ্ছে এখন ব্যাটারি আনতে, আর মিথ যাচ্ছে, তো চল বন্ধুরা। এখন যাচ্ছি একটু আয়ুষের ম্যাগি করে দিই, আর একটু কফি করবো, আর তিনখানা রুটি আছে, যেই ব্রেকফাস্ট হবে। মানে এখন বাজে প্রায় 11টা পরে, আজ শরীর একদম, শরীর প্রচণ্ড খারাপ আমার, আর দুর্বল শরীর, মাথা ঘুরছে, পেট ব্যথা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো তাই নিয়ে সব সংসারের কাজ তো করতেই হবে, তাও বড় হেল্প করে, মিথ্যে কথা বলবো না, করে তোমরা তো জানোই। আর মা মাছ দিয়েছে, নয়তো বাজারে যেতে হলো, যাক আমার 50 টাকাটা আমার পকেটেই থেকে যাবে, মা বাঁচিয়ে দিল, দিয়ে দিল ওদের খাওয়া থেকে আমাকে 4খানা মাছ দিয়ে, এত খারাপ লাগছে না কী বলবো, মা হতে তো এসা কী বলবো, প্রত্যেক সন্তানের কাছে প্রত্যেক মায়েরাই ভালো কি, তাই তো। খাট থেকে পড়েছে ওর উপর, তো এই দুবার হলে খাট থেকে নিয়ে উপরে পড়েছে, আমার শরীরটা আমি ম্যাগি করতে এসেছি, উপরে গেছে আর দুবার দুবার করে পড়েছে, চিন্তা করতে পারো, জল দিয়ে দিলাম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, একবার দেখিয়ে দিই ব্রেকফাস্ট কি করবো। তোমাদের দেখিয়েছি তিনটে রুটি আছে, রুটি আছে, এই যে তিনটে রুটি, এই চা করেছি আমরা খাবো, আর আয়ুর সঙ্গে তো একটু ম্যাগি করে দিয়েছি, এইভাবে।
আর এই কপি তো সেদ্ধ বসিয়ে নিয়েছে, ভাপিয়ে নিচ্ছে, আর এখানে ভাত চড়িয়ে দিয়েছি। তো ওই পেঁয়াজ রসুন দিয়ে মা মাছ দিয়েছে বড় বড়, ওই সেই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একদম ঝাল করবো, আর ভাত প্যাঁচ শরীর একদম টানছে না। তো চলো ব্লগটা দেখতে পারি সঙ্গে দেখা। দেখো বড় মাছ কি করছে রান্না। গরম ছিল ইসারের উপর রেখেছি, মাছ গুলো বলে গেছে। গরমে তো হালকা বড় হয়ে গেছে, এই মাছ দিয়েছে মা বড় বড় দেখো। আর এই রান্না করছে, চলো আলু আলু ফুলকপির তো ঝোল দেখো তো সেদ্ধ করা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুনটা কেটে নিই। চলো ওখানে পেঁয়াজ রসুন আধা কাটা হয়ে গেছে, টমেটো ছাড়াই হবে, টমেটো নেই। আর ওখানে হয়ে গেছে হচ্ছে দেখো রান্নার জল ধরছে, এখানে জলটা হয়েছে, কলটা ঠিক করা হয়েছে, সব মেজে নিচ্ছে। পরিষ্কার করছে বাইরে কষ্ট করে ঠান্ডা জল তো হবে না, এটাই তো খাওয়া যাবে না, ফিল্টারের জল এটা ফিটখাট করতে হবে আমার কষ্ট করে এই দাম হচ্ছে স্কুলটা। তোমাদেরকে শেয়ারই করি না, আমার আমার তিনটে আরো ছেলে মেয়ে আছে, এই দেখ আর এখানে সারানোর ব্যবস্থা চলছে, আর এইদিকে খোলা হয়েছে সারানো গতি হবে, আর আমি ওইদিকে যাচ্ছি মাছে মাছ ছাড়তে, বোধহয় এখন ফুটে গেছে ঝোল, তো চলো মাছটা ছেড়ে দিই। ওই ভেড়িয়ার ডাক ডাকছে অন্ধকার, না ফুটিনি ফুটিনি ফুটিনি, দূর এতেই ছেড়ে দিই, ভাল লাগে না, আর একটু ফুটু বুঝলে। আর এখানে যে ইঁদুর বাবা ছেড়ে দিয়ে যাবো কোথায় বলো তো, ছেড়েই দিই কি বলো, ছেড়েই দিই যা হয় হবে। দেখো ফিউজ লাগানো হচ্ছে আমাদের, ওই দেখো মানে মাছের জল হয়ে গিয়েছে, না একটু বাকি আছে, স্নান হয়ে গেছে সন্দীপ, তারা স্নান হয়ে গেছে, ওদিকে আয়ুষ দেখো, এই যে তো যাবো এবারে খেতে, তিনটে বেজে গেছে শরীর একদম, মানে না এত দূর একটু ঘুমিয়ে, কিন্তু ঘুমোতে তো আমার ছেলে মেয়ে একদমই দেয় না,
কাজ যদি বিয়ে না হতো মার কাছে থাকতো, মা কোনো কাজ করতে দিত না, সবাই শুয়ে পড়ে থাকতো। খুব মিস করি বিয়ের আগের লাইফটা। বন্ধুরা দেখো এই ভাত আর এই মাছ, এবার আজকে কার্টুনটা দিয়ে দিই। বন্ধুরা গুড ইভিনিং, দেখতে পাচ্ছ ওখানে কি বসে আছে একটা? ওই দেখো ঝুম করে দেখা যায়, কি বলো দেখি? হ্যাঁ কি এটা বন্ধুরা দেখো, আমি ভিডিও করছি দুটো ইঁদুর, এটা কি ইঁদুর না কি জানি না, আর কোনো ভয় নেই, তোমাদের আঘাত হয়েছে, চুপচাপ বসে আছে এখানে হাঁপাচ্ছে। কি বিশাল বড় ইঁদুর গো ভাই, টাটা বাই বাই। টাটা বন্ধুরা, শরীর প্রচন্ড খারাপ আজ বিছানা থেকে, মানে সকালবেলা দেখলে ধুকে ধুকে করেছি, আর দুপুরবেলায় শুয়েছি, তারপর থেকে আর উঠতে পারছি না, এত শরীরটা খারাপ। মানে আমার দাদের দাদাভাই করেছে, সব কিছু করে দিয়েছে আমায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে? দাঁতটা চকচক করছে না? ঠিক আছে, তো টাটা বাই বাই। বন্ধুরা দেখো আমাদের রাত্রির ডিনার, তোমাদের দাদাভাই করেছে পরোটা, আমার শরীরটা খারাপ বলে কি সুন্দর পরোটা করেছে, আর এই সিমাই করে দিয়েছে আমার, বুঝলে?